Shambho Mahadevaya. Yoga Yoga Yogeshwaraya. Bhuta Bhuta Bhuteshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho Mahadevaya. Yoga Yoga Yogeshwaraya. Bhuta Bhuta Bhuteshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho Mahadevaya. Yoga Yoga Yogeshwaraya. Bhuta Bhuta Bhuteshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho Mahadevaya. Yoga Yoga Yogeshwaraya. Bhuta Bhuta Bhuteshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho Mahadevaya. Yoga Yoga Yogeshwaraya. Bhuta Bhuta Bhuteshwaraya. Kala Kala Kaleshwaraya. Shiva Shiva Sarveshwaraya. Shambho Shambho Mahadevaya. Yemmeram undan
सा घड़ा भर पाया सपने में वो स्वर बनाए कहो किसे कैसे समझाए कहो किसे कैसे समझाए कहो किसे कैसे समझाए एक बूंद की तरह लगी तुझे अमीर सुधारा ये अमीर सुधारा गगन में जड़ी लगी ये अमीर सुधारा गगन में जड़ी लगी झड़ी लगी
अलन जानाति तव जननम् कालो न जानाति तव समापनम् दृष्टो मया तव महाकार योगेश्वर काल काल योगेश्वर काल काल তো ভাইরাসের মারণতাণ্ডব অবিরত রয়েছে বিশ্বজুড়ে। আমেরিকা যুক্তরাষ্ট্র দুর্ভাগ্যবশত 40,000-এরও বেশি পেরিয়েছে। পৃথিবী পেরিয়েছে 150,000 আমার মনে হয়। ভারতেও কিঞ্চিত তীব্রভাবে বাড়ছে। ইউরোপ একরকম স্থিতিশীল হচ্ছে বা নিচের দিকে নামছে। কিন্তু আমাদের বোঝা দরকার যে কোনো জাতিতেই এ ব্যাপারে আমরা ভাইরাসের বিষয়ে কিছুই করিনি। আমরা শুধুই সংযত করেছি বা নিয়ন্ত্রণ করেছি মানুষের আচরণকে, যার ফলে এটা নিচে নামছে। এখন যে কোনো সরকারের পক্ষে কঠিনতম সিদ্ধান্ত বা যে কোনো নেতার পক্ষে হল আমরা ছাড় দেব কি দেব না, একটা প্রস্তাব ছিল আংশিকভাবে ছাড় দেওয়ার আজকে। তবে অনেক রাজ্য তামিলনাড়ু সহ সিদ্ধান্ত নিয়েছে ছাড় না দেওয়ার, এমনকি একটুও না, কারণ তারা দেখছেন সংক্রমণ তীব্রভাবে বেড়ে যাওয়ার প্রবণতা এবং পালাক্রমে মৃত্যুর হারও বেড়ে যাওয়ার প্রবণতা। এটা খুবই কঠিন সিদ্ধান্ত যে কোনো নেতৃত্বের নেয়ার পক্ষে, কারণ এটা অর্থনীতি বনাম জীবন। কিন্তু যদি অর্থনীতি মন্দা যায় তাহলেও এটা জীবন নেবে। এটা একটা খুবই কঠিন সিদ্ধান্ত। আচ্ছা, এ বিষয়ে কোনো নির্ভুল সিদ্ধান্ত কি আছে? না, নেই। যে কোনো উপায়ই লোকসান হতে চলেছে। কোন জিনিসের কতটা পরিমাণ আমরা হারাতে রাজি, আর সর্বোপরি আপনি কি সংযত করতে পারবেন এই বিপুল পরিমাণ জনসাধারণকে এইভাবে বেশি দিন ধরে? এটা একটা সমস্যা। শুধুমাত্র তামিলনাড়ুতে সরকার রুজু করেছেন 2,00,000-এরও বেশি FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যার মানে হলো সেই মানুষজনদের বিরুদ্ধে অভিযোগ করা যারা লকডাউনের অমান্যকারী, এই লকডাউনের। একইভাবে সারা দেশ জুড়ে আমেরিকায়ও তারা প্রতিবাদ করছেন। আজ ব্যাঙ্গালোরে যুদ্ধ হয়েছে প্রায়, একটা অঞ্চলের কিছু সংখ্যক মানুষের সাথে পুলিশের, আক্ষরিক অর্থে পথযুদ্ধ। তো কতদিন আমরা এই জনসাধারণকে সংযত রাখতে পারব? কতদিন পর্যন্ত মানুষ তাদের বোধশক্তি ও সুবিবেচনা বজায় রাখতে পারবেন
এটা একটা বড় প্রশ্ন। এখন এটাই সময় যখন প্রত্যেকে চাইবেন সমস্ত জনসাধারণ যেন যোগের অনুশীলন করতেন, যাতে তারা শৃঙ্খলাবদ্ধ এবং বিচক্ষণভাবে আচরণ করতেন। কিন্তু বাকি মানুষেরা, সবাই নন কিন্তু কিছু সংখ্যক মানুষ, ফেটে পড়ছেন। তারা বাড়িতে থাকতে পারছেন না, কেউ কেউ অর্থনৈতিক কারণে, কেউ শুধু তাদের মেজাজ বিগড়ে যাচ্ছে বলে, কারো ধর্মীয় কারণে, বিভিন্ন কারণে। কিন্তু আমি মনে করি না কোনো সরকার ধরে রাখতে পারবেন এই লকডাউন খুব দীর্ঘদিন। কোনোভাবেই আমরা প্রায় ৬ সপ্তাহ সামলাতে পেরেছি, সেটা এখনও ৩রা মে পর্যন্ত। তার বেশি হলে এটা কঠিন হয়ে যাবে। যদিও বিশেষজ্ঞরা, বৈজ্ঞানিকেরা, যাদের এই কঠিন মীমাংসার বোঝা নেই, তারা বলছেন যদি এই লকডাউন চলতে থাকে ১৫ই মে পর্যন্ত, আমরা ভাইরাসকে নিয়ন্ত্রিত করতে পারবো ভারতে সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের শেষের দিক অবধি। কিন্তু যদি আপনি লকডাউন চালিয়েই যান ৩১শে মে পর্যন্ত, তাহলে ভাইরাস নিয়ন্ত্রিত করতে পারবেন জুনের মাঝামাঝি বা জুলাইয়ের প্রথম দিকে। বেশ, কিন্তু আপনি কি সত্যিই লকডাউনকে কার্যকরী করতে পারবেন খুব বেশি দিন? এটা একটা বড় প্রশ্নচিহ্ন। আমার মনে হয় না মানুষজনকে ধরে রাখা যাবে এইভাবে। তাদের মনে হচ্ছে, তাদের মধ্যে অনেকের বোধ হচ্ছে এমন ধরনের হতাশা যে তারা খোলাখুলিভাবে বলছেন, আমি যদি মারা যাই যাব, আপনার তাতে কি? এটাই একমাত্র সমস্যা। যদি আপনি মারা যান, আপনি গেলেন, তাতে আমাদের কি? কিন্তু সমস্যা হলো, যদি আপনি মারা যান, আপনি হলেন প্রত্যেকের জন্য খুব বড় সমস্যা। হ্যাঁ, আপনি। তাই সহজ নয়, মোটেই কোনো সহজ পরিস্থিতি নয়, বিশেষত যে কোনো ধরনের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি থেকে। বেশ, যেমন যেমন শিথিলকরণ ঘটবে, আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে এটা কি রকম কাজ করছে সংখ্যার দিক থেকে, এটা কিভাবে কাজ করছে মৃত্যুর হারের দিক থেকে। কষ্টকর সময়। প্রশ্নটা করেছেন অঞ্জন, ইউএসএ থেকে। নমস্কার। ডেথবুকে আপনি পরামর্শ দিয়েছেন যে দাহ করা বেশি ভালো। কিভাবে ডেথবুক আমেরিকায় গেল? আমরা তো ওখানে সেটা প্রকাশ করিনি। ঠিক আছে, চোরা চালান। ডেথবুকে আপনি পরামর্শ দিয়েছেন যে দাহ করা কবর দেওয়ার থেকে বেশি ভালো, সেই সত্তা এবং পরিবারের জন্য। কিছু কি করা যায় সেই সব মানুষের জন্য যাদের কবর দেওয়া হয়ে গেছে? তো ব্যাপারটাকে বোঝা যাক। বেশ, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, যারা সেই মানুষটির কাছের, সেই দেহ মানে অনেক কিছু। যদিও অন্তত তাদের অভিজ্ঞতায় সেই ব্যক্তিটি আর নেই, তিনি আর বাস করছেন না, তিনি বাস করেন না সেই শরীরে, তবুও, কারণ এইভাবেই তারা জেনে এসছেন শুধু রূপটাই। আর তারা এটাও জানেন, আপনি যদি তাকে একটু বেশি সময়ের জন্য ধরে রাখেন, তিনি পচে যাবেন। তা সত্ত্বেও আসক্তি থাকে, আবেগ থাকে। তো এটা একটা সংবেদনশীল ব্যাপার, বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। বেশ, এটা ধর্মীয় ব্যাপারও বটে, কারণ কিছু মানুষ বিশ্বাস করেন যে কবর দেয়া প্রয়োজন। কিন্তু আপনাদের এটা বোঝা দরকার, যেখানেই কবর দেয়া হয়েছে বিভিন্ন স্থানে, যেখানে, আমি প্রাচীনকালের কথা বলছি, প্রাচীনকালে যদি আপনি দেখেন, কোনো কোনো স্থানে কবরস্থান ছিল, কোনো কোনো স্থানে শ্মশান ছিল। দাহ করার ক্ষেত্র আপনি দেখবেন, যেখানেই মরুভূমি ছিল, যেসব জায়গায় ছিল প্রচণ্ড শীত, যেখানে কোনো গাছ বা জ্বালানি কাঠ ছিল না, সেখানেই এটা প্রথা হয়ে ওঠে কবর দেয়ার। যেখানে জঙ্গল ছিল,
যেখানে জ্বালাবার কাঠ ছিল সেখানে তারা সব দাহ করাকেই বেছে নেয়। বেশ, কোনো কোনো সমাজে আমরা একটি নির্দিষ্ট পন্থা বেছে নিই এক ধরনের সচেতনতার দ্বারা, যা আসে মৃত্যু ঘোষণা পরবর্তী অবস্থায় কি হয় তার থেকে। আমি এটা বিশেষ করে বলছি, আমি বলছি না মৃত্যু পরবর্তী, আমি বলছি মৃত্যু ঘোষণা পরবর্তী, কাউকে মৃত ঘোষণা করার পর। যে কোনো ধরনের ডাক্তারের দ্বারা বা কাছাকাছি থাকা জ্ঞানী মানুষদের দ্বারা তারা লক্ষ্য করতেন কিছু নির্দিষ্ট মান, কোনো শ্বাস নেই, কোনো তাপমাত্রা নেই, নির্দিষ্ট কিছু জিনিস চলে যাওয়ার ফলে, জীবনের গুরুত্বপূর্ণ চিহ্ন চলে যাওয়ার ফলে মানুষটিকে মৃত ঘোষণা করতেন। কিন্তু আমরা এই শরীরের সাথে কতটা জড়িয়ে তার প্রকৃতি অনুযায়ী এই প্রাণশক্তি, এই কর্মের কাঠামো একরকম জালে জড়িয়ে পড়েছে নিজের সাথে এই দেহের প্রতিটি কোষের ভেতর, তো এটা শুধু হুশ করে চলে যাবে না, এটা নিজস্ব সময় নেবে। কারণ নির্দিষ্ট প্রকার প্রাণশক্তি চলে যায় না। আমি এর থেকে বেশি আলোচনায় যাব না, আপনারা ডেথ বুকটা পড়ে নেবেন, ওটাই ভালো। আমি জানি না এই প্রশ্নটা কেন জিজ্ঞাসা করা হয়েছে, কারণ আমি ভেবেছিলাম এটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বইটায়। যাই হোক, তো এটা ধাপে ধাপে যায়। যেহেতু এটা ধাপে ধাপে যায়, এতে কিছু ঝামেলা থাকবে ওই বিশেষ প্রাণটির জন্য এবং ওই মানুষটির প্রিয়জনদের জন্য, কারণ তারাও অনুভব করবেন এক ধরনের অশান্তি, যা আবেগজনিত অশান্তির বাইরে, যা প্রিয়জনকে হারানোর জন্য অনুভূত হয়ে থাকে সাধারণত। শুধু সেটা নয়, একরকমের অশান্তি শুরু হয়, কারণ ওই জীবনটিও এর মধ্যে দিয়ে যাচ্ছে। জেনেটিক সম্পর্কের জন্য এরকম অশান্তি হবে, এই সম্পর্কে বলার অনেক দিক আছে, আবারও এটা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে ডেথ বইটায়, মৃত্যু সম্পর্কে লেখা ডেথ বইতে। আমি আরও সহজ করে বলছি, কারণ জীবন বিদায় নিচ্ছে, যখন এটা বিদায় নিচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে, সেই মানুষটি মৃত ঘোষিত হবেন চিকিৎসাশাস্ত্রে, কারণ সব কিছু শেষ, একে ফিরিয়ে আনা যাবে না, এটা সেই পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু তখনও বিদায় নিচ্ছে। আপনি যদি একে অনেক বেশি সময় ধরে বিদায় নিতে দেন, কিছু ঝামেলা তৈরি হতে পারে। তো এই দেশে, এই সংস্কৃতিতে আমরা ঠিক করে নিয়েছি দেড় ঘন্টা সৎকারের জন্য, যে সময়ের মধ্যে আমাকে সৎকার করতে হবে। কিন্তু মৃত্যু ঘোষণা মাঝে মাঝে খুব একটা নির্ভুল ঘোষণা হতো না, অর্থাৎ কোনো সঠিক চিকিৎসক থাকতেন না এটা নিশ্চিত হতে যে প্রকৃতপক্ষেই মৃত, এবং সমস্ত পরিমাপ, যেমন নিঃশ্বাস, হৃদস্পন্দন সব চলে যাওয়া সত্ত্বেও ধরে নিন এর বিদায় নেওয়া হচ্ছে খুব ধীরে, এটা হয় খুবই ধীরে। আপনি যদি এই শরীরে অগ্নিসংযোগ করেন, এটা উঠে বসতে পারে, এটা এমন নয় যে এটা ভীষণই বিরলভাবে ঘটছে অজ্ঞতার জন্য, যে কেউ উঠে বসছে ও দৌড়ে পালিয়েছে তাদের সৎকার থেকে। এই ঘটনা ভীষণই বিরল, কারণ এটা করা হয়েছিল খুবই অভিজ্ঞতার সাথে, কেউ পরীক্ষা করে বলেছেন কোনো শ্বাস নেই, তাই তারা বলছেন ঠিক আছে দেড় ঘন্টা, কতক্ষণ সে নিঃশ্বাস না নিয়ে আছে, এবং যেহেতু তাড়াহুড়ো করছিলেন, হয়তো বা তিনি আপনার শাশুড়ি বা শত্রু ছিলেন, আমি জানি না, এসব জিনিস হয়তো হয়েছিল, সচরাচর নয়, এই সমস্ত ঘটনা ঘটে থাকবে সেখানে, খুব ঘন ঘন নয়, জানেন কোথাও হয়তো এরকম হয়ে থাকবে। এরকম অনেকবার হয়েছে যে মৃতদেহ প্রতিক্রিয়ার বশে উঠে আবার পড়ে গেছে, এটা প্রায়শই হতে দেখা যায়। এটা একটা কারণ যেই জন্যে, যাতে তারা কোথাও দৌড়ে পালিয়ে না যায়। কিন্তু আপনি দেখবেন দক্ষিণ ভারতে অন্তত আমরা এখনও মেনে চলি, যখন একটি মৃতদেহকে নিয়ে যাওয়া হয় আমরা এটিকে শক্ত করে বেঁধে দিই, যাতে এটা উঠে না বসে, কেবল প্রতিক্রিয়া রূপে উঠতে চায়, আর তার সাথে হারিয়ে যাওয়া, কি বলবো, এই ভেতরে থাকা জল আর আর্দ্রতা হারিয়ে যায় যখন এটা ঘটতে শুরু করে, শরীরটি একটা প্রবণতা তৈরি হয় কুঁকড়ে যাওয়ার আর বসার, ঠিক বসা না তবে উঠে আসার প্রবণতা থাকে। কিন্তু এই কারণেও যে অবশিষ্ট প্রাণ তখনও প্রস্থান করছে, সুতরাং সেই অর্থে যদি লোকজন 84 বছরের কম বয়সী হন আর মারা যান, সবথেকে ভালো হল দাহ করা। তা যদি তারা 84 বছরের বেশি বয়সী হন, সাধারণত অধিকাংশ
সময়ে আমি বলবো শতকরা 95% সময় বা তার থেকেও বেশি প্রাণশক্তি ইতিমধ্যেই ক্ষীণ হয়ে গেছে। যখন তা প্রস্থান করে নির্গত হয় প্রায় কিছুই অবশিষ্ট থাকে না অথবা প্রায় কিছুই থাকে না। তাই 85-এর ওপরে বা 84 বছর বয়সী কখনো সখনো তাদেরকে সমাধিস্থ করা হয়, কারণ খুব কিছু যায় আসে না। কিন্তু যদি তারা এর নিচে হন, বিশেষত যদি তারা কম বয়সী হন, জোয়ান, ধরুন তারা মারা গেছেন কোনো দুর্ঘটনা বা অসুস্থতায় বা আঘাত পেয়ে, এমন কিছু ক্ষেত্রে সবসময় দাহ করাটাই ঠিক। দাহ করাটা ভালো, কারণ এটা সেই ব্যক্তির বিদায়ের জন্য বিরামদায়ক, আর আবেগপ্রবণদের জন্য যারা আশেপাশে আছেন, কারণ কেবল এই ধারণাটা কেউ আপনার কাছের প্রিয় আপনি একটি বাক্সে রেখে তাকে রেখে দিলেন বাগানের নিচে, মনে করুন এই বাগানের তলায়, আপনি এই জায়গাটি ছেড়ে যেতে পারবেন না, কারণ আপনি জানেন আপনার প্রিয়জনটি এখন এখানেই আছে। এটা খুব কঠিন করা, ঠিক আছে? লোকজন মাটি চাপা দিয়ে দেন, তার উপর চলে যান, আপনি কিছু ফুল দিয়ে দেন, কিন্তু আপনার সংঘর্ষ বন্ধ হবে না। এই সংঘর্ষ বিশুদ্ধভাবে মানসিক নয়, এখানে একটা শারীরিক সংঘর্ষ থাকে এক নির্দিষ্ট জিনগত সম্পর্কের কারণে, যেটা আপনি কি ভাবেন আর কি অনুভব করেন তা অতিক্রম করে যায়। তাই দাহ বা সৎকার এই সব কিছু সাধারণতভাবে মিটিয়ে দেন। তাই সাধারণ উপদেশ, যদি না তারা 84 বছর বা তার বেশি হন, দাহ করাই ভালো। আমি জানি না এই প্রশ্নটি ভাইরাসের কারণে মৃত্যুর প্রসঙ্গে আসছে কি না। যদি এটা ভাইরাসের কারণে মৃত্যু হয়, সবথেকে ভালো হবে তাকে দাহ করে দেয়া। সারা পৃথিবীতে সবসময় রেওয়াজ ছিল যে যখনই কোনো ছোঁয়াচি রোগ সংক্রমণে মৃত্যু ঘটে, সেটা প্লেগ হোক কিংবা এই ভাইরাস বা ওই ভাইরাস, সবাই বুঝতে পেরেছিলেন নিজের বোধশক্তিতে যে সবথেকে ভালো হলো দাহ করা। কিন্তু এখন পরিস্থিতিগুলো হয়ে গেছে একটু সমস্যার মধ্যে। আমার ধর্ম বনাম আপনার ধর্ম, মৃতের জন্য কোনো ধর্ম নেই, অন্তত এইটুকু আপনার বোঝা উচিত। মৃত ব্যক্তিটি কোনো কিছু বেছে নিচ্ছেন না, জীবন্তদের জন্য আপনি এসব বিকল্পগুলি বানাচ্ছেন। কিন্তু যদি তারা মারা গিয়ে থাকেন এক ছোঁয়াচি রোগের কারণে, নিশ্চিতভাবে সবথেকে ভালো হবে দাহ করা, এ বিষয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু আমি জানি এটা একটা রাজনীতিগতভাবে, ধর্মগতভাবে একটা স্পর্শকাতর বিষয় হিসেবে দেখানো হচ্ছে, কারণ এরা সব কিছুকেই একটা সমস্যা বানিয়ে তুলতে চায়। এটা কারোর ইচ্ছার বা স্পর্শকাতরতার বিরুদ্ধে যাওয়া না, এটা সবথেকে নিরাপদ কাজ এই সময়ের জন্য। এরপরেও বলবো, একটা নির্দিষ্ট পরিমাণে শিক্ষা সমাজে হওয়া উচিত যে যখন কোনো ছোঁয়াচে রোগ বর্তমান, আপনি আপনার বোধবুদ্ধি, আপনার ঐতিহ্য এসব পাশে সরিয়ে রাখুন, আর দরকার শুধু যেটা সেটা করুন। এই মুহূর্তে আমাদের কাজ জরুরি, আমি বাইরে যেতে চাই, এত লোক বাইরে যেতে চান, আমরা এসব পাশে সরিয়ে রাখি আর এখানেই থাকি, কারণ এটা আমাদের জন্য নিরাপদ নয়, সর্বোপরি আর সবার জন্যও এটা নিরাপদ নয়, এটা ভীষণ জরুরি। এটা যদি কেবল আমার জন্য নিরাপদ না হতো, আমি বাইরে গিয়ে কাজ করতে পারি, এটা আমার ইচ্ছা। কিন্তু যখন আমি যা করি তা অন্য কারোর জন্য নিরাপদ নয়, যখন আমি যা করি তা সমাজের জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য নিরাপদ নয়, তখন আমার সেটা করার কোনো প্রশ্ন নেই, আমার এটা কোনো অধিকারও নেই এই ধরনের জিনিসপত্র করার, কিছু যায় আসে না। আমি কি ভাবছি, কেমন বোধ করছি এই বিষয়, এটা কেবল সৎকারের বিষয় নয়, সমস্ত কিছুর ব্যাপারই যা আমরা করি, এটা বাস্তব, এটা একটা প্রাথমিক মানবতা বোধ যেটা আমাদের সবার থাকা দরকার। আমরা কি বিশ্বাস করি, আমরা কি মেনে চলি, কতটা জরুরি মনে করি আমাদের বিশ্বাসকে, এ সমস্ত কিছু নির্বিশেষে যখন এটা অন্যান্য জীবনের জন্য হানিকারক হতে পারে, আমাদের আর কিছু করারই নেই, কিছু যায় আসে না, কী ধরনের স্পর্শকাতরতা আমাদের আছে এই বিষয়ে। তো ইতিমধ্যেই যাকে সমাধিস্থ করা হয়েছে তাকে কি বের করে আনবো আর দাহ করব? দেখুন, যদি এটা বলি সমস্যা, কিন্তু যদি তারা হঠাৎ মারা গিয়ে থাকেন আর এখনও 40 দিন হওয়া বাকি, এটা খুব ভালো হবে বের করা, বের করে আনার, পুড়িয়ে দেয়া। কিন্তু এটা যদি বহু আগের হয় তাহলে দরকার নেই, এটা পৃথিবীর অংশ হয়েই গেছে, কোনো দরকার নেই এটা করার। কিন্তু আপনার বোঝা দরকার, এটা আজকের আধুনিক বিজ্ঞান আপনাকে বলছে, একটা ডাইনোসর যেটা লক্ষ লক্ষ বছর আগে মারা গেছিল, আপনি যদি তার মধ্যে থেকে কিছু খুঁজে পান, একটু হাড় বা একটু ফসিল, সেটা তারা বের করে আনছে আর বলছেন ডাইনোসরটিকে আবার সৃষ্টি করার কথা, তত্ত্বগতভাবে সম্ভব।
তত্ত্বগতভাবে এটা সম্ভব, যদিও কেউ কোনো ডাইনোসরকে ফিরিয়ে আনেনি, ধন্যবাদ তাদেরকে। আমাদের যথেষ্ট পরিমাণে সমস্যা আছে। আমরা একটি আণবীক্ষণিক জীবকে সামলাতে পারছি না, এখন একটা ডাইনোসরকে কিভাবে সামলাব? না না, আমাদের কোনো ডাইনোসরের দরকার নেই। আমরা তাদের মিউজিয়ামে দেখি, তাদের হাড়গোড় দেখি, অথবা সেখানে রাখা প্লাস্টিক গড়ন দেখি, তারিফ করি, সেটাই ভালো। আমরা কোনো ডাইনোসরকে এখানে হেঁটে চলে বেড়াতে দেখতে চাই না আর। তবে আমি বলছি, তাত্ত্বিকভাবে এটা সম্ভব। তার মানে এই যে ন্যূনতম জিনগত উপাদানও আপনি যদি পান, আপনি তা তৈরি করতে পারেন, তার মানে তাতে কিছু একটা রয়েছে। এটা এরকম যে আজকে কিছু তাপীয় প্রতিবিম্ব বানানোর প্রযুক্তি রয়েছে, ফরেন্সিক বিজ্ঞানীরা ব্যবহার করেন। যেমন আমি এখানে এক ঘন্টা বসলাম আর তারপর চলে গেলাম, সাত দিন পরে যদি তারা আসেন, যা হোক একটা কুকুর এটা সবসময় করতে পারে, তারা জানে যে আমি এখানে বসেছিলাম, কিন্তু বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে তারা থার্মাল ইমেজিং নিতে পারেন আর বলতে পারেন যে এটা হলো সেই ব্যক্তি যিনি এখানে বসেছিলেন সাত দিন পরে। আমরা এখানে কিছুই ফেলে যাইনি, ঠিক আছে? আমরা ঘামছি না, আমরা অন্য কিছু করছি না, কিছু না, শুধু থার্মাল ইমেজিংয়ের সাহায্যে সাত দিন পর্যন্ত তারা বলতে পারেন। যন্ত্রপাতি এটা করতে পারে, কুকুরেরা এটা অবশ্যই করতে পারে, মাংসাশী প্রাণীদের অনেকে এটা করতে পারে, শুধু এই যে তারা আপনার নির্দেশ মেনে চলেন না, তারা এটা নিজেদের প্রয়োজনে করে। তাই এটা গুরুত্বপূর্ণ যে যখন কেউ মারা যায়, আমাদের অবশ্যই বুঝতে হবে খেলা শেষ হয়ে গিয়েছে, আর আমাদের সেভাবেই এটাকে সামলাতে হবে। আমরা সেই প্রক্রিয়াটিকে চালিয়ে যেতে চাই, সেটা ভালো নয়। তাই এটা জমিতে পুঁতে ফেলা, তিনি আপনার যতই প্রিয় হন না কেন, এটা জমিতে পুঁতে ফেলা, তিনি বেড়ে উঠবেন না আর একটি বীজের মতো বা একটা গাছের মতো, এটা এভাবে হয় না। তাই যদি আপনাকে কবর দিতেই হয়, অন্তত একটা গাছ পুঁতুন তার উপরে, কারণ আপনি গাছটা উপভোগ করে যেতে পারবেন আর বলতে পারবেন এটা আমার দাদুর গাছ, সেটা খুব সুন্দর হবে। আমরা সেটা ব্যবহার করতে পারি, গাছটা শুষে নেবে সেই মানুষটাকে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু যেমন আমি বললাম, সেই জীবনটির জন্য এটা সবথেকে ভালো দাহ করা। যদি তিনি না 84 বছরের বেশি হন বা পার করেছেন 1012টা চন্দ্র ভ্রমণ পূর্ণ হয়েছে, মৃত্যু হলো এমন কিছু যা ঘটে মাত্র একবার আমাদের জীবনে। এটা জরুরি যে আমরা এটা ভালোভাবে সম্পন্ন করি আর আমাদের চারিদিকে সবাই সচেতন থাকেন, যাতে তারাও এটা আমাদের জন্য ভালোভাবে সম্পন্ন করেন। কারণ আপনি যখন অসহায় হয়ে পড়েন, আপনার চারপাশে কিছু মূর্খ থাকবেন যারা সমস্ত রকমের কাজ করবেন, তাদের আবেগের কারণে বা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে বা যাই হোক না কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন মৃত্যু পথযাত্রীর কোনো ধর্ম নেই, বা একজন মৃত ব্যক্তির অবশ্যই কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো ধর্মবিশ্বাস নেই, কোনো কিছু নেই। এটা মানুষের কুসংস্কার যা চলতেই থাকে এর সঙ্গে। এইরকম একটা সময়ে যখন মানুষ হাজারে হাজারে মারা যাচ্ছে প্রত্যেক দিন শুধুমাত্র একটা কারণে, স্বাভাবিক মৃত্যুগুলো এমনিতেই ঘটছে, কেউ আর সেগুলো জানাচ্ছে না সারা পৃথিবী জুড়ে, কিন্তু ভাইরাসজনিত মৃত্যুগুলো শুধু হচ্ছে বলে এখানে একটা ভয় আছে, যেটা বহু লক্ষ গুণ বেড়ে যেতে পারে, লক্ষে লক্ষে বেড়ে যেতে পারে। আমরা জানি না আমরা এটাকে আটকাতে পারবো কি না, কেউ এ ব্যাপারে নিশ্চিত নন। সবাই অনেক কিছু বলছেন, কিন্তু কেউ কিছু নিশ্চিত করে জানেন না। এটা ভয় আতঙ্ক ছড়ানোর জন্য নয়, কিন্তু আমরা যদি একটা অবস্থার দিকে যথাযথভাবে না দেখি, সেটা যেরকম সেইভাবে, আমরা তাহলেও সেটাকে সামলাতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ এটা কি সেটাকে দেখতে পারা। এটা এই মুহূর্তে কি হলো তা এক বিরাট অজানা। গতকাল আমি যেমন বলেছিলাম, এটা আর কেবল শুধু শ্বাস প্রশ্বাসের সমস্যা নয়, এটা আপনার যকৃৎ বৃক্কের মধ্যে ঢুকে পড়ছে, সর্বোপরি এটা ধ্বংস করছে আপনার লিম্ফোসাইট কোষগুলি বা টি কোষগুলি, তার মানে আপনার রোগ প্রতিরোধক শক্তি এটা কমিয়ে দিচ্ছে আর অবস্থাটা নিজের জন্য খুব সুবিধাজনক করে নিচ্ছে। তাই আপনি মুখোমুখি হচ্ছেন এক খুবই বুদ্ধিমান ভাইরাসের, আর আমাদের এখনও তাদের ওপর কব্জা করার কোনো রকম উপায় নেই। আমাদের তাদের ওপর কব্জা করার কোনো উপায় নেই, কিচ্ছু না। এইমাত্র যে আমরা এটা নিয়ন্ত্রণ করছি, মানুষের ব্যবহার নিয়ন্ত্রণ করে। দয়া করে সবাই সঠিক আচরণ করুন।
योग योग योगेश्वराय भूत भूत भूतेश्वराय काल काल कालेश्वराय शिव शिव सर्वेश्वराय शंभो शंभो महा